হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। যারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে বাংলাদেশের বাজারে 500cc মোটরসাইকেলের পার্টস বা সিকেডি কন্ডিশনের মোটরসাইকেল ইম্পোর্ট করা যাবে এবং ম্যানুফ্যাকচার করা যাবে, সেই সাথে আমরা আজকের ভিডিওতে জানব যে তিনটি রয়্যাল এনফিল্ড বাইক বাংলাদেশের বাজারে ম্যানুফ্যাকচার ও লঞ্চ হবে এবং তাদের প্রাইস ও স্পেসিফিকেশন নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। আর বন্ধুরা, বাইক রিলেটেড আপডেট নিউজ পেতে আমাদের SRT 360 চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের মধ্যেই অনেকে জানেন যে এই রয়্যাল এনফিল্ড এই ব্র্যান্ডটি একটি ভারতের মোটরসাইকেল ব্র্যান্ড, কিন্তু এই ব্র্যান্ডটি মূলত UK বা যুক্তরাজ্যের একটি বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড। যাই হোক, এই তালিকায় 3 নম্বর বাইকটি হলো রয়্যাল এনফিল্ড মেটিওর 350। এই বাইকটি লুকস অ্যান্ড ডিজাইন ক্লাসিক্যাল হওয়ার কারণে এই বাইকটি সকল বাইকারদের মনে অন্যরকম জায়গা করে রেখেছে। বাইকটিতে রাউন্ড শেপের হ্যালোজিং হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে। এর ফ্রন্টের সাসপেনশন হিসেবে থাকছে টেলিস্কোপিক ট্রাভেল সাসপেনশন এবং 19 ইঞ্চি অ্যালোরিমের সাথে 100x90 সেকশনের টিবলিস টায়ার ব্যবহার করা হয়েছে, যাতে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে 300mm এর ডিস্ক ব্রেক। এই বাইকটিতে রিয়ার টুইন শক হাইড্রোলিক এক্সোবার সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং 17 ইঞ্চি অ্যালোরিমের সাথে 140x90 সেকশনের টিবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, যাতে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে 270mm এর ডিস্ক ব্রেক। এই বাইকটি যেহেতু হায়ার সিসির বাইক, তাই এতে ব্রেকিং সিস্টেমে আরও শক্তিশালী করতে এতে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। এই বাইকটিতে আপরাইট হ্যান্ডেলবারের সাথে সেমি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে। এখন আসি এই বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের দিকে। এই বাইকটির ইঞ্জিনে 349cc ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার BS6 অয়েল কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যাতে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করবে 20.2 BHP @6100 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করবে 27 নিউটন মিটার @4000 RPM, যার ফলে এর টপ স্পিড থাকছে 120 কিলোমিটার পার আওয়ার। এই বাইকটিতে টপ মাইলেজ পাওয়া যাবে 30-45 কিলোমিটার পার লিটার। এতে 5-speed গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই বাইকটি যখন বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে, এর প্রাইস হতে পারে 350,000 টাকার আশেপাশে। এই তালিকার 2 নম্বর অবস্থানে আছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। আসলে বন্ধুরা, রয়্যাল এনফিল্ডের সকল বাইকের লুকস অ্যান্ড ডিজাইনই হয়ে থাকে ক্লাসিক্যাল, তাই এর ডিজাইনও ব্যতিক্রম নয়। এই বাইকটিতেও সেম রাউন্ড শেপের হ্যালোজিং হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টের সাসপেনশন হিসেবে থাকছে টেলিস্কোপিক ট্রাভেল সাসপেনশন। এতে 19 ইঞ্চি অ্যালোরিমের সাথে 100x90 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, যাতে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে 300mm এর ডিস্ক ব্রেক। এই বাইকটির রিয়ার সাসপেনশন হিসেবে থাকছে টুইন শক হাইড্রোলিক এক্সোবার সাসপেনশন এবং 17 ইঞ্চি অ্যালোরিমের সাথে 140x70mm এর টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, যাতে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে 270mm এর ডিস্ক ব্রেক। এই বাইকটিতেও সেম ব্রেকিং সিস্টেমকে শক্তিশালী করতে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। এখন আসি এই বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের দিকে। এই বাইকটিতেও 349cc ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার BS6 অয়েল কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যাতে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করবে 20.2 BHP @6000 RPM এবং ম্যাক্স টর্ক উৎপন্ন করবে 27 নিউটন মিটার @4000 RPM, যার ফলে এর টপ স্পিড থাকবে 120 কিলোমিটার পার আওয়ার। এই বাইকটি থেকে টপ মাইলেজ পাওয়া যাবে 32-35 কিলোমিটার পার লিটার। এই বাইকটিতে 5-speed গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই বাইকটিও যখন বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে, এই বাইকটির প্রাইস 340,000 টাকার মতো হতে পারে। বন্ধুরা, এই তালিকার 1 নম্বর অবস্থানে আছে রয়্যাল এনফিল্ড বুলেট 350। এই বাইকটি 350cc মধ্যে সবচেয়ে কম দামের একটি বাইক। এই বাইকটির লুকস অ্যান্ড ডিজাইন থাকছে আগের মতোই ক্লাসিক্যাল, যাতে হেডল্যাম্প হিসেবে ব্যবহার করা হয়েছে রাউন্ড শেপের হ্যালোজিং হেডল্যাম্প। এই বাইকটিতে ফ্রন্টের টেলিস্কোপিক সাসপেনশনের সাথে 19 ইঞ্চি স্পোক রিমের সাথে 3.25mm এর টিউব টায়ার ব্যবহার করা হয়েছে, যাতে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে 280mm এর ডিস্ক ব্রেক উইথ সিঙ্গেল চ্যানেল ABS। এই বাইকটিতে রিয়ার সাসপেনশন হিসেবে থাকছে টুইন শক হাইড্রোলিক এক্সোবার সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেমে থাকছে 153mm এর ডাম ব্রেক। এখন আসি এই বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের দিকে। এই বাইকটিতেও 346cc ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার BS6 এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যাতে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করবে 19.1 BHP
5250 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক থাকছে 28 নিউটন মিটার অ্যাট 4000 আরপিএম, যার ফলে এর টপ স্পিড থাকছে 120 কিলোমিটার পার আওয়ার। বন্ধুরা, এই বাইকটি থেকে টপ মাইলেজ পাওয়া যাবে 35 থেকে 38 কিলোমিটার পার লিটার। এই বাইকটিতেও 5 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। বড় বড়ের মতো এই বাইকটিও বাংলাদেশের বাজারে লঞ্চ করলে এই বাইকটির প্রাইস 280,000 টাকার মতো হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।